বিরাট অভিলেখে জয় ভারতর, বিরাট অভিলেখে ফাইনালত অবতীর্ণ হল ভারত। আইসিসি ওয়ার্ল্ড কাপর ফাইনালত প্রবেশ করলে টিম ইন্ডিয়ায়। 2019 সনের মানচেস্টারর সেমি ফাইনালর পুতক ললে নিউজিল্যান্ডর। হয় 2019 সনের সেমি ফাইনাল মানচেস্টারত অনুষ্ঠিত হওয়া সেই সেমি ফাইনালত নিউজিল্যান্ডর হাতত পরাস্ত হয়ে বিদায় লবলগিয়া হয়েছিল টিম ইন্ডিয়ায়। আর সেই পুতক কালি ওয়াংখেড়ে স্টেডিয়ামত তুলিলে টিম ইন্ডিয়ায় নিউজিল্যান্ডর বিরুদ্ধে। আর অবশেষত অবধারিতভাবে অপ্রতিরোধ গতিত ফাইনালত প্রবেশ করলে টিম ইন্ডিয়ায়। আর তার পিছতে সমগ্র দেশ জুড়ি আনন্দর দীপাবলী উদযাপন করা হল। সমগ্র দেশ জুড়ি বিজয়ের উৎসব পালন করলে সর্বত্রে দেশের চুকে কোণে ফটকা আতসবাজিরে রজন জনায় উঠিল। রাজপথলৈ ওলাই আহি হর্ষোল্লাস করলে ক্রিকেট অনুরাগীসকল, কারণ কালির সেই সেমি ফাইনালখন আছিল কেইবাটাও অভিলেখে ভরপুর এখন ম্যাচ, যত বিরাট কোহলিয়ে বিরাট শতকেরে সচিন তেন্ডুলকারর এদিনিয়ার যে 49টা শতকর সেই অভিলেখ ভঙ্গ করে 50টা শতকর অধিকারী হল বিরাট কোহলি। চলিত আইসিসি বিশ্বকাপত এই পর্যন্ত সর্বাধিক রানর অধিকারী হয়ে নতুন অভিলেখ সৃষ্টি করলে বিরাট কোহলিয়ে। ঠিক তেনেদরে নকআউট পর্যায়ের ম্যাচত দ্রুততম শতকেরে শ্রেয়াস আয়ারে গড়িলে আন এটা অভিলেখ। নকআউট পর্যায়ের খেলত 7টা উইকেট দখল করে মোহাম্মদ সামিয়ে রচিলে আন এটা অভিলেখ। আর তার পিছত স্বাভাবিকতেই দেশবাসীর মাজত এতিয়া আনন্দর জোয়ার উঠা পরিলক্ষিত হল, আর যার বাবে পুনের দীপাবলীর উৎসাহ দেখিবলে পোৱা হল সমগ্র দেশজুড়ি। ১৯৮৩ সনত প্রথমবারের বাবে বিশ্বকাপর খিতাব দখল করে ভারতে ইতিহাস রচনা করেছে। সুদীর্ঘ 28 বছরের অন্তত 2011 সনত মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ায় দ্বিতীয়বারের বাবে চ্যাম্পিয়ন হয়ে আন এক ইতিহাস রচনা করেছিল। আর তার সুদীর্ঘ বারো বছরের পিছত পুনের ফাইনালত প্রবেশ করেছে টিম ইন্ডিয়ায়। আর 2023 বর্ষটো চ্যাম্পিয়নের খিতাব দখল করিব বলে সমগ্র দেশবাসীর মাজত আনন্দর জোয়ার এতিয়ারপরাই আরম্ভ হয়েছে।